আর কারা সকাল সকাল মহালয়া শুনেছো সেটা আগে শুনতে চাই। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই মরা। যারা অনেকেই ফেক 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 বলেই খবরটাকে উড়িয়ে দিয়েছিল, জিত 58 ইট ইজ লায়ন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট চলে এসছে থ্যাংকস টু সুরজিৎ দাস সকাল সকাল এরকম খবরটা দেওয়ার জন্য। ভাই সাব, মানে আজকে মহালয়ার পূর্ণ লগ্নে এরকম ধরনের আপডেট না পেলে হয়? অনেকে কিন্তু এই কথাটা বলেছিল যে মহালয়ার দিন আপডেট আসবে। তো ভাই একটা কথা মাথায় রেখো, ওটা জিত ফ্যান্স, ওটা জিতিয়ান্স, ওরা না অনেকটা ইনসাইডার খবর রাখে। তো সত্যি সত্যি মহালয়ার দিন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো থ্রু আউট জিত দা, ইয়েস থ্রু আউট জিত দা আপডেটটা এসছে। বড় বড় ইউটিউবাররা কালকেই ভিডিও বানিয়েছে, বিভিন্ন জায়গা থেকে কালকেই ভিডিও এসছে, মানে আগেই ভিডিও এসছে। কিন্তু আজকে সকাল সকাল বিভিন্ন নিউজ পোর্টাল থেকে খবরগুলো করা শুরু হয়ে গেছে। খবরটা কীরকম সেটাই তোমাদেরকে একটু দেখাই। থ্যাংকস টু সুরজিৎ দা। এই এই খবরটা জাস্ট এইখান থেকে করা হয়েছে। এই যে দেখো কী লাগছে, কী লাগছে। ওহো হো হো, জিত রায়ান রাফি একসাথে। তো আমি সুরজিৎ দার পুরো বিষয়টা দেখি। সুরজিৎ দা পাঠিয়েছে ভাস্বতী ঘোষ, ইয়েস ভাস্বতী ঘোষ কিন্তু বিগ ব্রেকিং বলে এই খবরটা করে দেয়। আমি সাইডে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। ভাস্বতী ঘোষ দু ঘন্টা আগে, মানে মহালয়ার একদম পূর্ণ লগ্নে, কী লিখেছেন, লিখেছেন বিগ ব্রেকিং। সত্যি এত বড় মহালয়ার শহরে এরকম বৃষ্টি বাদলা তুফান কেন জানেন? পরিচালক রায়ান রাফি তাঁর নতুন ছবির ঘোষণা করলেন। সকাল সকাল বৃষ্টি হয়েছে কিন্তু, হ্যাঁ আজকে মহালয়ার দিন। তো পরিচালক রায়হান রফি তার নতুন ছবির ঘোষণা করলেন, নাম লায়ন। যৌথ প্রযোজনার এই ছবির প্রধান তিন মাথা সুপারস্টার জিত, পরিচালক রায়হান রফি আর প্রযোজক শ্যাম সুন্দর দে। যারা বলেছিল শ্যাম সুন্দর দে নাকি ইয়ের পরে ব্যোমকেশের পরে হারিয়ে গেছে, শ্যাম সুন্দর দে হচ্ছে শ্যাডো ফিল্মস, এই এই কারণেই বোঝলাম যে শ্যাম সুন্দর দে আবার কাম ব্যাক করছে। ইয়েস, তো এবার পরবর্তী লাইনটা দেখি। আগামী ঈদে মুক্তি পাবে এই ছবি। TV9 বাংলাকে জিত আর রফি কি বললেন, থাকবে আজকে দিনভর। TV9 বাংলা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, ইয়েস জিত অ্যান্ড রফি এই ছবিটা দেওয়া হয়েছে। তো প্রথমত এটাকে নিয়ে কথা বলার আগে এটা খুব মানে খুব আনন্দ লাগছে, ভিতর থেকে আনন্দ লাগছে। কারণ এই খবরটা আমরা যখন দিয়েছিলাম তখন ফেক নিউজ কিছু লোক বলে গেছিলো, কিছু লোক এটাকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু মহালয়ার পূর্ণ লগ্নে এটা কিন্তু অফিসিয়াল নিউজ হিসাবে প্রমাণ পেল এবং ঠিক মহালয়ার টাইমে এটাকে ছাড়া হয়েছে। মানে হোয়াট দ্য, মানে কী বলবো ভাই, আমি মুখ দিয়ে আর কিছু বেরোচ্ছে না। আমার একটাই কথা বলবো, দেখো ভাই জিদ্দা, আমি এটাই বলবো যে এই যে কথা উঠেছিল মাঝখানে, আমার ওটাই বলছি মনে হচ্ছিলো যে এটা জিদ্দাকে, মানে জিদ্দাকে কন্ট্রোল করতে পারে কেউ নেই এরকম, সে নেটফ্লিক্সই হোক বা হোয়াট এভার ইট ইজ, ভাই ওটা জিদ্দা, ঠিক আছে। তো ওটা সিংহ, সিংহ বলে না যে শের দো কদম পিছে লে তো সব জব বড়া জাম্প করনে বলা হয়, তো এটাই খবরটা পড়বো আমরা। কিন্তু সবথেকে আনন্দের এটাই যে নেটফ্লিক্স কিন্তু জিদ্দাকে কন্ট্রোল করতে পারেনি, কারণ যদি নেটফ্লিক্স কন্ট্রোল করতে পারতো তাহলে খাঁকির আপডেট আগে আসতো, তারপরে এটার আপডেট আসতো। এটা কিন্তু আগে আপডেটটা এসছে, খাঁকির আপডেট কিন্তু এখন দেরি আছে। তো এবার TV9 বাংলা লিঙ্কটা আমরা খুলে ফেললাম। এই যে লিঙ্ক, কী লেখা হয়েছে দেখি। লায়ন জিতকে নিয়ে আসছেন পরিচালক রায়ান রফি। পরিচালক রায়ান রফির সঙ্গে এবার জুটি বাঁধছেন জিত। যৌথ প্রযোজনায় এই ছবি নিয়ে উত্তেজনা পারদ চড়ছে। এই বছরই শুরু হবে শুটিং। এক্সক্লুসিভ আপডেটের বন্যা বইয়ে দেবো এবার, চলো এবার পড়তে থাকি একটার পর একটা। এই ছবি দেখা যাবে আগামী বছর ঈদুল ফিতর, ঠিক আছে। তো ঈদুল ফিতর মানে কি প্রথম ঈদটাই, আমি 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 এক্স্যাক্টলি এখন ভাবতে পারছি না, আমি জাস্ট কিছু ভাবতে, আমি পাগল হয়ে গেছি, চিৎকার করছি, উন্মাদনা করছি, ভাই জিদ্দাই নেক্সট লায়ন, নাম শুনে ভাই আর তুফান, ভাই কী করেছিল রায়ান রফি, এ যেন নতুন তুফান। মানে জিতের অনুরাগীরা যে মহালয়ার সকালে বক্স অফিসে তুফানের আঁচ অনুভব করবেন তা নিয়ে আর সংশয় নেই। জল্পনা ছিল যে তুফান ছবির পরিচালক রায়ান রফির সঙ্গে সুপারস্টার জিতের মিটিং চলছে, শেষ পর্যন্ত ঘোষণার মুহূর্ত উপস্থিত। ছবির নাম লায়ন, ভারত আর বাংলাদেশের যৌথ প্রযোজনায় এই ছবির অন্যতম প্রধান তিন মাথা জিত, রায়ান রফি আর প্রযোজক শ্যাম সুন্দর দে। রায়ান রফি শাকিব খানকে নিয়ে এর আগে তৈরি করেছেন তুফান। শাকিব মিমি চক্রবর্তীর এই গান লাগে উড়াদুরা দুষ্টু কোকিল ঝড় তুলেছে বিশ্বজুড়ে। তাই তুফানের পর কোন ছবিতে হাত দেবেন রাফি তা জানার অপেক্ষায় ছিলেন বাংলা ছবির অনুরাগীরা। রাফি TV9 বাংলাকে জানালেন, আমি উচ্ছ্বসিত এই ছবিটা শুরু করছি বলে, জিদ্দা সুপারস্টার অনেকদিন ধরেই আমরা মিটিং করছিলাম, খুব ইন্টারেস্টিং কিছু করতে চাইছি, এমন কিছু করবো যেটা জিদ্দা আগে করেননি, সেটা ঠিক ছিল।
আমিও বরাবর চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, হয়তো প্রতিবার নতুন কিছু করি বলি পরাণ সুড়ঙ্গ তুফান ব্লকবাস্টার বাংলা ছবিতে নতুন মাত্রা দিতে চাই। লক্ষণীয়, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে রাফির ছবির যে ব্যবসার অঙ্ক তা বাংলা বাণিজ্যিক ছবির নিরিখে তাক লাগিয়ে দেওয়ার মতো। রাফি যোগ করলেন এর আগের ছবিতে ভারতের নায়িকা মিমি চক্রবর্তী কাজ করেছেন, এবার বাংলার সুপারস্টারের সঙ্গে কাজ করবেন। তাঁর আশা দুই বাংলাতেই ছবি ব্লকবাস্টার হবে। এই বছর চিত্রের অনুরাগীদের বুমেরাং দেখেছেন, এরপর নায়ক কোন ছবিতে শুটিং করবেন তা নিয়ে প্রশ্ন ঘুরছিল অনুরাগীদের মনে। অতীতে যখন যৌথ প্রযোজনার ছবি জিত কাজ করছেন তখন ওপার বাংলাতেও ঝড় তুলেছেন। দুর্গাপুজোর মরশুমে সুপারস্টার জিৎ রায়ান রাফি শ্যামসুন্দরদের সঙ্গে এই কাজটি নিয়ে আমি খুব এক্সাইটেড। আমাদের তিনজনের লক্ষ্য একটা ভালো ছবি বানানো। রাফির ছবি আমি দেখেছি, এই যে জিদ্দা 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 জিদ্দা, এটা জিদ্দা বলছে শিওর। আমাদের তিনজনের লক্ষ্য একটা ভালো ছবি বানানো। রাফির ছবি আমি দেখেছি, একজন প্রতিভাবান পরিচালক। এই ছবিটাকে রাফি যেভাবে লিখেছেন তাতে ছবি খুবই ইন্টারেস্টিং হবে। আমরা চেষ্টা করছি সামনের ঈদে যাতে ছবিটা দর্শকের সামনে আসে। এই বছর ছবিটার শুটিং শুরু হবে, শীতের মৌসুম পর্যন্ত অপেক্ষা। রাফিও জানালেন ঈদ উল ফিতরে মুক্তি পাবে এই ছবি। প্রসঙ্গত, শাকিব খান নিজের ছবির প্রচারে যখন কলকাতায় এসেছিলেন তখন বলেছিলেন জিৎ সুপারস্টার বাণিজ্যিক ঘরানার ছবিতে জিৎ যেভাবে কাজ করেন সেটা আমার দারুণ লাগে। এই ছবিতে জিতের সঙ্গে যে তাবড় তারকাদের দেখা যাবে তা আন্দাজ করতে অসুবিধা হয় না। জিতের বিপরীতে কোন নায়িকা থাকবেন তা জানার জন্য তর্ষ হইছে না, তবে কে না জানে সবুরে মেওয়া ফলে। ইয়েস, এইটুকুই জানানো হয়েছে। তার মানে আজকে সম্ভবত এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসতে পারে। ইয়েস বন্ধুরা, আজকে এই খবরটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, মানে একটা লায়ন দিয়ে একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার দিয়ে কিন্তু শুটিং স্টার্ট সুন, এরকম করে কিছু একটা চলে আসতে পারে গ্রাসরুট এন্টারটেনমেন্টের পক্ষ থেকে। আমরা শুধু 10-11টার জন্য ওয়েট করে বসে আছি, হতে পারে কিছু একটা, ঠিক আছে? কারণ জিদ্দা শ্যামসুন্দর দে অবশ্য গ্রাসরুট এন্টারটেনমেন্ট কেটে এখানে কিন্তু কোথাও গিয়ে কোনোভাবে জাজ মাল্টিমিডিয়ার খবর দেখায়। আমি থ্যাঙ্কফুল তো কিংসুক, আমি ভিডিওটা দেখছি, কিংসুক কিন্তু আমাকে এখন পাঠাচ্ছে, তো আমার খুব ভালো লাগছে, এটা দেখেও ভালো লাগছে। তো দেখো, আমার ওই চ্যানেলে নোটিফিকেশান ছিল না, আমি সঙ্গে সঙ্গে ভাই এই চ্যানেলে দিলাম এই খবরটা। এবার দেখো, একটা কথা বলার আছে। যারা বলেছিল চেঙ্গিস বিক্রি হচ্ছে না, বলে জিদ্দা সিনেমা করতে পারছে না, ইত্যাদি সব কিন্তু মিথ্যে হয়ে গেল। আমি এটাই বলছিলাম যে দাদা একটা অ্যানাউন্সমেন্ট করুক শুধু, জিদ্দা একটা অ্যানাউন্সমেন্ট করুক শুধু, এক্ষুনি সব শেষ হয়ে যাবে, সব মানে এরম হয়ে যাবে জাস্ট এই কারণ। ওই যে বললাম যে কুত্তা ভকে হাজার হাতি চলে, মানে সেই হাতি চলে বলে না, হাতি চলে একা কিন্তু মানে সেই এরম একটা ব্যাপার, এরম একটা লাইন আছে, আমার এক্সাক্টলি মনে পড়ছে না। তো এটাই জিদ্দা ভাই, জিদ্দা ইজ আ বিগেস্ট সুপারস্টার, বিগেস্ট সুপারস্টার। তো একবার অ্যানাউন্সমেন্ট করে দিল মানে সব শেষ করে দিল। তো মানে যতই তুমি ওটাকে নিয়ে নেগেটিভিটি করো, জিদ্দাকে নিয়ে নেগেটিভিটি করো, জিদ্দা আসবে একটা অ্যানাউন্সমেন্ট করে দেবে, সবার মুখে জিপ পড়ে দেবে, আরে ভাই কি হলো এটা হঠাৎ করে দিয়ে দিয়েছে, মানে লোকে এক্সপেক্টও করবে জিদ্দা এসে আচমকাই কাঁপাবো মুম্বাই, এটা তো জিদ্দার স্বভাব, তাই না? এটা মানতে হবে। তো মহালয়ার দিন কাঁপিয়ে দিয়েছে, রিয়েলি মহালয়ার দিন আপডেটটা দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ জিদ্দা, থ্যাংক ইউ। এটা গ্রাসরুট এন্টারটেনমেন্টের সাথে যুক্ত হচ্ছে কি না আই ডোন্ট নো। এখানে কিন্তু শ্যামসুন্দরদের কথা লেখা আছে, মানে শ্যাডো ফিল্মস এবং জাজ মাল্টিমিডিয়ার কথা কিন্তু এখানে লেখা নেই। সুতরাং তার মানে এখানে রায়ান রাফির প্রযোজনা সংস্থা হয়তো এটার সাথে যুক্ত হবে, জাজ শ্যামসুন্দরদের যুক্ত হবে, হয়তো জাজ মাল্টিমিডিয়াও যুক্ত হবে, হয়তো এটাতে গ্রাসরুট এন্টারটেনমেন্টের কোনো হাত নাও থাকতে পারে, জানি না। এখন তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।